আমাদের পুকুরে প্রচুর মাছ। এখন আমি মাছগুলা ধরতে আসছি। এই দেখতে পাচ্ছেন একটি খালি পাত্র, আর এখানে রয়েছে খাবার, মাছের খাবার। এই পাত্রের মধ্যে খাবার দিয়ে আমি মাছ ধরব। এখানে নেট আছে। এই এখন আমরা, এই দেখেন পাত্রের মধ্যে কিছু নেই, এখন একটু পানি নেব, নিয়ে খাবারগুলা দিয়ে দেব। এখন আমি এই ভালো মানের খাবার এটা দিয়ে দিতেছি, পুরো পাত্রে দিয়ে দিতেছি খাবারগুলা। এটা ভালো মানের খাবার, এই খাবারটা দিলে প্রচুর মাছ আসে। একটু পানি নিয়ে নেই। এই আমার খাবার দেওয়া প্রায় শেষ, এখন খাবারগুলা মিক্সার করে নিয়েছি। এই মিক্সার করে দিলাম। এখন আমার নেটটা ভালোভাবে দিয়ে দিতে হবে। এই না, নেট দেওয়া, নেটটা দিয়ে দিয়ে একটু ফাঁক রাখবো যাতে মাছগুলো ঢুকতে পারে। এই যে আমি এতটুকু ফাঁক রেখেছি, দেখতে পাচ্ছেন, আমি এতটুকু ফাঁক রেখে নেটটা বেঁধে দেব যাতে আমার প্রচুর মাছ এখানে এসে না যেতে পারে। এই নেটটা বেঁধে দিয়েছি, একটু ফাঁক রাখছি এটার মধ্যে দিয়ে মাছ যাওয়ার জন্য। এখন আমি এটা নিমজ্জিত অবস্থায় রেখে দেব, কিছুক্ষণ পরে এসে দেখব যে কি মাছ আসছে। এই যে রেডি, প্রচুর মাছ ভাই, অভাব নেই। এ আমার পাত্রটা বসানো শেষ, এখন আমি চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি মাছগুলো নেওয়ার জন্য। মাছ আসছে, ওরে বাবা এত মাছ! দেখি কি মাছ আছে। অনেক মাছ, অনেক মাছ পাচ্ছি আমি। মাই গড, এ দেখতে পাচ্ছেন, প্রায় 3 কেজি মাছ পেয়েছি আমি। শাক নিছিলাম, 3 কেজি মাছ পেয়েছি। এই কথা বললেন না, 3 কেজি মাছ পেয়েছি, দেখতে পাচ্ছেন। এই যে এই মাছগুলো আমি পেলাম, এদিকে ধরছি।